আমাদের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল হক বাবুর বরাত দিয়ে জানা গেছে, রিদওয়ান নামের শিশুকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে 3 দিন পর ঘাসক্ষেত থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও থানা অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে নিহত শিশুর পরিবার এবং হাজারো গ্রামবাসী। মঙ্গলবার সকাল 10টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রাম থেকে মানববন্ধন শুরু হয়ে বাদুলবাড়ি পর্যন্ত গ্রামবাসী অবস্থান নেয়। এ সময় মানববন্ধনে নিহত রিদওয়ানের বাবা মা, পরিবারের অন্যান্য সদস্যরা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সহ গ্রামের সকল বয়সী হাজার হাজার নারী, পুরুষ, কিশোর, যুবক, শিশু ও নিহত রিদওয়ানের স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা অংশ নেয়। মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নৃশংস এই হত্যাকাণ্ডের শিকার শিশু রিদওয়ানের বাবা মমিরুল মোল্লা ও পরিবারের স্বজনরা, হাবিবুল্লাহ নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক। পরে বিক্ষোভ মিছিলটি শাহজাদপুর থানার ফটকে এসে হত্যাকারীদের ফাঁসির দাবি করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এ সময় বিক্ষোভকারীদের সামনে উপস্থিত হয়ে থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা তাদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিশু রিদওয়ানের জন্য যেমন আপনারা কষ্ট পাচ্ছেন তেমনি আমরাও ব্যথিত। আপনাদের সহযোগিতায় ও প্রশাসনের আপ্রাণ চেষ্টায় আসামিদেরকে গ্রেপ্তার করেছি। নৃশংস এই ঘটনায় আমরা দোষীদের আইনের আওতায় নিয়ে এসেছি। দ্রুততম সময়ের মধ্যে এই হত্যা মামলার চার্জশিট প্রদান করা হবে। পরে তিনি নিহত শিশু রিদওয়ানের মা ও বাবাকে সান্ত্বনা প্রদান করেন। উল্লেখ্য, গত 17 মার্চ শুক্রবার নিখোঁজ হয় শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়ার মোহাম্মদ মমিরুল মোল্লার শিশু সন্তান রিদওয়ান। একই দিন বিকেলে অপহরণকারীরা রিদওয়ানের পিতা মমিরুল মোল্লার মোবাইলে কল করে 50,000 টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন আবারও কল করে 10,000 টাকা দাবি করে। এ সময় রিদওয়ানের পিতা মমিরুল মোল্লা নগদের মাধ্যমে অপহরণকারীদের 10,000 টাকা প্রদান করার পর থেকে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। পরে শাহজাদপুর থানায় বিষয়টি অবহিত করা হলে থানা পুলিশের অভিযানে একই গ্রামের আলাউদ্দিনের ছেলে ইমরান হোসেন সাগর, জলিলের পুত্র নাঈম ও পার্শ্ববর্তী জিগারবাড়িয়া গ্রামের হালিমের ছেলে শাখাওয়াতকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য নিয়ে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের যদুর বিলের ঘাস ক্ষেত থেকে 3 দিন পর শিশু রিদওয়ানের ক্ষতবিক্ষত, শিয়াল কামড়ানো, এক হাত বিহীন, মুখমণ্ডল ঝলসে যাওয়া লাশ উদ্ধার করে পুলিশ।